মেচুর হয়েছিল, এবার ছ মাসের সময় হঠাৎ মেচুর হয়েছিল, এমনিতেই ভালো হয়েছিল, বোধ করছো আমি ঠিক বলবো, কিন্তু ছ মাসের সময় আবার পরিস্থিতি পড়ে গেল, পড়ে যাওয়ার পরে ব্রেনে চোট লাগে, তখন ওইখানে ডাক্তার দেখাতে বলে যে ওকে ভেলুরে নিয়ে যাবো, তো আমরা ভেলুরে নিয়ে গেছি, তো পড়ে যাওয়ার পরে ও সেন্সলেস হয়ে গেছিলো আধ ঘন্টা মতো, তারপরে ও মানে খিচুনি হয়, তারপরে আমরা ভেলুরে নিয়ে গেলাম, তো ভেলুরে বললো যে ওকে এমআরআই করতে হবে, এমআরআই করে দেখলো যে ব্রেনের হোয়াইট ম্যাটারটা নষ্ট হয়ে গেছে, বললো যে এটাতে এখন কিছু করার নেই, তো যতটা হয় থেরাপি করি, থেরাপি ছাড়া ওর আর কিছু নেই, কিন্তু এখন ওর কনভার্সনটা হয় মাঝে মধ্যে, হয় 15 দিনে, এক মাসের মধ্যে একবার করে হয়, এই জন্য এসিডিটা ও খাচ্ছে, ডাক্তার বলে দিয়েছে মাস্ক থেরাপিতেই বেসিক চেঞ্জগুলো করতে হবে, সেটা হচ্ছে মেনলি কী কী স্ট্রেচিংগুলো করবো, হাত কিন্তু সোজা হয় না, হাত সোজা হয় না, পায়ের মুভমেন্ট ছিল, পায়ের মুভমেন্টগুলো ফ্লেকশন করতে পারে না, সোজা হাঁটতে গেছে, হাঁটতে ফ্লেকশন হয় দেখিয়েছিল এই পায়ের এই ব্যাপারটা যেমন ফ্লেকশন হচ্ছে, কোনোদিন এক্সটেনশন হয় না, ফ্লেকশন হয়ে আছে এক্সটেনশন হচ্ছে না, ফ্লেকশন হয়ে আছে এক্সটেনশন কোনোদিন হয় না, রুটে কী কী পয়েন্টগুলো করতে হবে সেটা হচ্ছে মেনলি স্ট্রেচিং কিছু কিছু আছে, যে পয়েন্টগুলো করলেও কন্ট্রেস করেছে ডেটকে ডেভেলপ করবে, কিন্তু আরেকটা জিনিস কি ও ব্রেনসেল যে ব্রেন ম্যাটার ও হোয়াইট ম্যাটার যে প্রবলেমগুলো বলছি, যে প্রবলেমটি যে ব্রেনে মারাত্মক চোট লেগেছিলো তার জন্য হোয়াইট ম্যাটার প্রবলেম আছে, তার জন্য ব্রেনসেল যে ডেভেলপমেন্ট প্রবলেম তার জন্য করতে হবে, নিজের থেকে ইচ্ছে করে যে এক্সারসাইজগুলো করতে হবে সেগুলো কন্টিনিউ করে যেন করে যায়, কী কী করতে হবে মেনলি, আমি জোর করে ওকে স্ট্রেচ কখনোই করবো না, ওকে জোর করে স্ট্রেচ কখনোই করবো না, ওকে জাস্ট বলবো যে তুই পুশ কর, পুশ কর, জোরে পুশ কর, জোরে পুশ কর, ভেরি গুড, জোরে পুশ, জোরে পুশ, জোরে, জোরে, জোরে পুশ কর, জোরে, নিতে পারছে না ওই জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের করতে হবে, আমার এই পায়ের ক্ষেত্রে জোরে 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 10 বার হয়ে যাওয়ার পরে প্রেস করে দেবে, এবং এটাকেও শুনে করলাম পরে এই জায়গাটা পিকে গেছে দেখতে হবে ইনসাইড করে রাখতো সোজা টেস্ট করে সোজা করে রাখতো টেস্ট করে সোজা করে রাখতো সোজা এটা ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে দিয়েছে, হাতের ক্ষেত্রে কি ওর হাতটাও কিন্তু ফ্লেকশন হয়ে গেছে এক্সটেনশন করতে হয় না, আমি তো জোর করে তো এক্সটেনশন করাবো না, মেন যদি একটু করবো টাচ করো টাচ টাচ যখনই কাজ করছে যখনই কাজ করছে ওর হাত কিন্তু এক্সটেনশন হচ্ছে ঠিক আছে, টোটাল হাত এক্সটেনশন হচ্ছে, টোটাল হাত চাই এক্সটেনশন হচ্ছে আর এটাই যদি করতে হবে বলে ডানা দাঁড়া না টোটাল এক্সটেনশন হচ্ছে টোটাল হাত এই আর রাইট হ্যান্ড রাইট ডানা যখনই খুলছে এই পুরো হাতটা পুরো স্ট্রেচ হচ্ছে, এই হাতটা এই হাতটা তো এই হাতটা তো চলো টাচ করো টাচ করো টাচ করো ভেরি ভেরি টাচ করো ভেরি গুড, এই পুরো স্ট্রেচ হচ্ছে, এটা কেন কোমরের ক্ষেত্রে এই কোমরটা পুরো ফ্লেকশন করে কিছু করে হাত নিচে রাখো হাত নিচে রাখো হাত নিচে রাখো চলো কিছু করো আরো উঁচু করে এটা তো কোমর তুলবে, কিন্তু মেনলি যেটা যেটা আমাকে করতে হবে
হাত আর পায়ের ক্ষেত্রে বললাম কি ওটা স্ট্রেচ করানো যাবে না, কিছু মুখ পেয়ে দাঁড়া করতে কিছু জোর কাজ করো, এই পুরো স্ট্রেচ হচ্ছে, ওটা ও জোর করে করবে না, আমি ওকে খেলার মাধ্যমেই পড়াবো, ঠিক আছে, পুরো স্ট্রেচ হচ্ছে, এই মুভমেন্টগুলো ওকে করতে হবে, বসানোর পরে বসানো করে যে মুভমেন্টটা করতে হবে কি হচ্ছে দুটো হাতে যখন চাপ দিচ্ছে ইকুইলিয়ামটা সোজা হচ্ছে, ওটা সঙ্গে সঙ্গে স্পাইনটাও সোজা হচ্ছে, চলো আরেকবারে দিকে আসলে কি বলো পায়ের ক্ষেত্রে আমরা এটা করবো, পায়ের ক্ষেত্রে পাটাকে বলবো টাচ তোমার পুষ্কর খেলার মাধ্যমে ওকে বলতে যে টাচ করছো তখনই টাচ করবো, টাচ করছো টাচ করো, এরকম টাচ করছো, কিন্তু নর্মালি ও পাতল পাতল দেখি পা তুলতে পারে না, কিন্তু খেলার মাধ্যমে যখন দেবো ও কিন্তু করবে, এটা চলো টাচ করো, ভেরি গুড, আর এটা করো বাঁ পায়ে বাঁ পায়ে বাঁ পায়ে বাঁ পায়ে করো, যত সোজায় বসবে কি প্রেশার করছে, যত সোজা বসছে প্রেশার করছে, কিন্তু ও মেনলি এই নিউজিল্যান্ডটাতে এফেক্টেড বেশি, ওকে দাঁড়াতে পারে না, যেহেতু দাঁড়াতে পারে সেন্সার হয় না ও দাঁড়াতে পারে, সেন্সার হয় না ও দাঁড়াতে পারে, মেনলি এই পার্টগুলো ওকে মেনলি করতে হবে কি বারে 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 ডিজিটি একটু করতে হবে, এবং ওর পেন্সিল ডিজিটি ডেভেলপমেন্ট নেই, ওগুলো বারবারে খেলার মাধ্যমে করতে হবে, জোর করে প্রেশার করতে কিছু পারা যাবে, যত প্রেশার দিয়ে করবে ওর ইম্প্রুভমেন্টটা আরও বেশি ডিলেড হবে, কিন্তু খেলার মাধ্যমে যদি করে নর্মালি খেলছি বলতে কিনাম তোমার বড় জোরে আরেকবার শিলাদিত্য রায়, ভেরি গুড, একটা টাইম করো দেখি কবিতা বলো দেখি একটা, জনি জনি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এই প্রসেসগুলো হচ্ছে ওর তোর মাকে আমি বলেছি, আপনি এদিকে আসুন মাকে নিতে বলেছেন, মা আপনার বয়স কত এখন, 42 বছর বয়স, এবার মাকে যেটা বলেছি খেলার মাধ্যমে যে ইম্প্রুভমেন্টগুলো হবে সেগুলোই করতে হবে, আর যেটা ও নিজের থেকে করবে জোর করে প্রেশার দিয়ে কিছু করা যাবে এইগুলো করতে হবে, আর সব প্লেইং অ্যাক্টিভিটিস স্প্যাস্টিকের ব্যাপারটা যে হোয়াইট ম্যাটার সেলে যে প্রবলেমগুলো হয় ব্রেনসের ডেভেলপমেন্ট হয়, তার জন্য খেলতে যত হাঁটতে হবে না।